সবাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই আমাদের পাশেই থাকবেন। এরকম ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা বানাই। আপনারা প্লিজ আমাদের সবসময় সাপোর্ট করবেন, আমরাও আপনাদের সবসময় সাপোর্ট করব। আপনারা যে কমেন্ট করেন, এত এত সুন্দর সুন্দর কমেন্ট, সেগুলো সবার পাশে কিন্তু আমরা আছি, আর আমাদের পাশেও আপনারা থাকবেন। তো আজকে যে মানে ভিডিওটি করে দেখাবো সেটি আপনাদের বলি, সেটি হচ্ছে ফিশ চপ। তো চলুন ভিডিওটি এখন শুরু করি। পুরো ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে আপনাদের এবং আমাদের। তো চলুন এখন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে রুই মাছ আমরা ভেজে নেব মশলা দিয়ে। তারপর রুই মাছের কাঁটা ছাড়া আর সব বাকি অংশগুলো আমরা হচ্ছে একটা ছোট বাটিতে আলাদা করে বেছে নিব। দেখতে হবে যে কাঁটা যেন না থাকে, তাহলে কিন্তু এটা যখন আমরা করব কাঁটা বাজতে পারে মুখের মধ্যে। ছোট বাচ্চারা খেতে কিন্তু মুখের মধ্যে কাঁটা ঢুকে যাবে। বেছে নেওয়ার পর তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো করে কেটে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বানানো অনেক সহজ, আর এটাও আপনার কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন আলুর পাকোড়ার মতো করে। তারপর হচ্ছে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমরা। এই যে অল্প একটু পরিমাণে রসুন বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে, তারপরে আমরা আদা বাটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব যেটা সেটা হচ্ছে ম্যাজিক মশলা, ম্যাগি মশলাও বলা যায় সেটা, মানে সবাই চিনে বাঙালিরা, সেটাই দিয়ে দিব। এটা হচ্ছে স্বাদ হবে অনেক সুন্দর, মানে খেতে মজা লাগবে। তারপর বেসন দিয়ে দিব আমরা 3 চামচের মতো। আম্মু কিন্তু বেসনগুলো এরকম একটা প্যাকেটে রেখে দেয়, অনেক ভালো থাকে এরকম প্যাকেটে রাখলে, পলিথিনে রাখলেও ভালো লাগে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রাখবেন। তারপর দিব একটু বেশি করে লবণ। আপনারা বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নিব। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমি নিজে এডিট করি, ডিজাইন করি, এগুলো না করলে কিন্তু একজন মানে যে ভিডিও দেখতে আসবে তার ভালো লাগবে না, সে চলে যাবে। যেহেতু আমাদের ক্ষতি হতে পারে, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, নাহলে কিন্তু যদি একবার দেখে ফেলেন ভুল করে সেটা কিন্তু দেখতেই হবে আপনাকে, নাহলে আপনার আর আমার ক্ষতি হতে পারে। তারপর মাখানো হয়ে গেছে, আম্মু হচ্ছে গোল গোল করে এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছে, এভাবে রাখতে হবে। এভাবে রাখলে আপনাদেরও আমাদেরও অনেক সুবিধা হবে, গোল গোল করে এভাবে মানে চপের মতো করে রেখে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে ফেটে না যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে আমরা ভিডিও বানাই। ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে, কিসের জন্য তো সেটা বলতে পারবো না, সরি, তার জন্য অনেক সরি আপনাদের। প্লিজ আমাদের পাশেই থাকবেন, সবাই সাথেই থাকবেন, কোথাও যাবেন না, আমরাও আপনাদের সাপোর্ট করে যাব, আপনারাও আমাদের সাপোর্ট করবেন। তারপর আম্মুর এভাবে রাখা হয়ে গেছে, তারপর একটা বাদ ছিল সেটাও আম্মু রেখে দিল। এখন হচ্ছে এটা ভেজে নিবে। এখন এখানে ভেজে নেওয়ার জন্য একটা ছোট বাটির মধ্যে ডিম ফেটে নিচ্ছে, এখানে একটা ডিম লাগবে, তার জন্য একটা ডিম ফেটে নিল। তারপর চামচ দিয়ে ভালো করে কুসুমের সাথে সাদা অংশটা একদম ভালো করে মিক্স করে নিবে। দেখতেই পাচ্ছেন একটা ছোট চামচ লাগবে শুধু। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আম্মু, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ অনুযায়ী। তারপর যে বড়াগুলো উঠিয়ে এরকম ডিমের মধ্যে চুবিয়ে ভেজে দিতে হবে। এটা বানানো কিন্তু অনেক সহজ, একবার ট্রাই করে দেখবেন, যারা ট্রাই করেছেন তারাও একবার আমাদের ভিডিও দেখে করতে পারেন।
আর আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স যদি চেক করতে চান কিন্তু সেটা পাচ্ছেন না, ভিডিওর নিচে ছোট্ট একটা করে একটা চিহ্ন থাকে, সেটাতে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স চলে আসে। সেখান থেকে আমরা অনেক লেখা লিখে দিই, কী দিয়ে এডিট করি, কী দিয়ে মিউজিক দিই, সেগুলো আপনারা দেখে নিতে পারেন যদি না জেনে থাকেন। তো এই যে এখন ভালো করে কি আর বলবো, আম্মু তো সব বড়া, যে কোনো বড়া বলা যায়, ফ্রাই বা যে কোনো কিছু কাঁটা চামচ দিয়েই করে। হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে করলে আম্মুর বেশি সুবিধা হয়, তার জন্য আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন, আমি এখানে কিছু বলবো না। তারপর একটা চেয়ের উপরে টিস্যু রেখে তারপর আম্মু এগুলো উঠিয়ে নেবে, কারণ যাতে তেলটা শুষে নেয়, চেয়েটাও নষ্ট হবে না। এখানে হয়ে গেছে আমাদের, মানে রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে নিয়েছি। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি না টেনে দেখার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আপনাদের ফ্রেন্ড এবং পরিবারের সাথে প্লিজ শেয়ার করতে পারেন, আপনাদের যদি ইচ্ছে হয়। আর এভাবেই আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে এরকম আবার অনেক সুন্দর সুন্দর আপনাদের ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।